নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কুমড়োর একটি অসাধারণ স্বাদের রেসিপি। কুমড়ো খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ভাত বা রুটির সাথে। দেখে নেওয়া যাক কুমড়োর এই রেসিপি বানানোর ভিডিওটা। আমি এখানে 700 গ্রাম কুমড়ো ছোট ছোট করে টুকরো করে খোসা ছাড়িয়ে রেখেছি। কাঁচা কুমড়ো হলে খোসা না ছাড়িয়েও রান্না করতে পারেন, কিন্তু পাকা কুমড়ো হলে খোসা ছাড়াতেই হবে, কারণ পাকা কুমড়োর খোসা খুব শক্ত হয়। এখন রান্নাটা শুরু করব। কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেব 1টা তেজপাতা, 1 ছোট চামচ দেব মেথি, 1 ছোট চামচ গোটা জিরে, আর দেব 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব কাজু বাদাম টুকরো। আমি এখানে কম পরিমাণে দিয়েছি। কাজু বাদামটা এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন, চিনে বাদামও এর পরিবর্তে দিতে পারেন। কাজু বাদামটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব 1/2 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে দেব 1টা বড় সাইজের টমেটো কুচোনো। টমেটো কুচোনোটা নরম হবে ততক্ষণ পর্যন্ত ভাজব। টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দেব টুকরো করে রাখা কুমড়ো। কুমড়োটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব। এখন আমি নুন দেব না, নুন দিলে কুমড়োটার থেকে জল বেরিয়ে যাবে আর কুমড়োটা ভালো মতো ভাজা হবে না। কুমড়োটা ভাজতে সময় লাগবে, এই সময় কিছু মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 1টা বাটির মধ্যে নেব 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, 1 ছোট চামচ আমচুর পাউডার, আর নেব 1/4 ছোট চামচ গরম মশলা গুঁড়ো। একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেল, এবারে এর মধ্যে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মিনিট 3 কষানোর পর মশলার গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দেব 1 চা চামচ চিনি। এর থেকে বেশিও দিতে পারেন, 1.5 চামচও দিতে পারেন। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর কালারের জন্য দেবো 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেবো পরিমাণ মতো জল। প্রথমে মশলার বাটি ধোয়া জলটা দেব, আর একটু জল দেব। কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হবে। কুমড়ো সেদ্ধ হতে বেশি জল লাগে না, সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেব কসুরি মেথি। কসুরি মেথিটা আগে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। কসুরি মেথির ফ্লেভার যদি ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন। জল দেওয়ার পর ভালো মতো ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 6-7 মিনিট পরে ঢাকাটা খুলব। দেবো ফ্রোজেন মটরশুঁটি। যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন তাহলে কুমড়োর সাথেই দিয়ে দেবেন। আর দেবো কিছু ধনেপাতা কুচোনো। ধনেপাতা আর মটরশুঁটি ভালো করে মিশিয়ে নেব। চেক করে নেব কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করলে কুমড়ো গলে যাবে। লো ফ্লেমে 1 মিনিট রান্না করার পর এর মধ্যে দেব 1/2 টেবিল চামচ ঘি। তেল, ঘি, মশলা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কেউ শারীরিক কারণে তেল, ঘি, মশলা কম খায়, আবার কেউ বেশিও খায়। আমি শুধু পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা যারা কুমড়ো খেতে ভালোবাসে না তাদেরও ভালো লাগবে। এই রেসিপিটা রুটি, পরোটা, লুচির সাথে অসাধারণ লাগে। নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গ্যাসের ফ্লেমটা সিম করা আছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পরে ঢাকাটা খুলব। কিছু কিছু তরকারি এইরকমভাবে স্ট্যান্ডিং টাইমে রাখলে মজে ভালো। কুমড়ো তরকারি সার্ভ করবার জন্য রেডি। এবারে আমি সার্ভিং প্লেটে তুলে নেব। এই রেসিপিতে আলু ব্যবহার করা হয় না। আলু যদি খুব পছন্দ করেন তাহলে একটু দিতেই পারেন। আমার এই কুমড়োর রেসিপি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।